হাই বন্ধুরা, আমার বং ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে মায়াপুর হলো একটি তীর্থস্থান। এই স্থানটি দর্শন করার জন্য প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দরা আসে। এখানে দর্শন করার পরই মনটা খুবই ভালো হয়ে যায়। এখানে রথযাত্রার অনুষ্ঠানটিও খুবই বড় করে করা হয়ে থাকে। আজ আমরা দেখে নেব রথযাত্রার কিছু অংশ, সেই সাথে আরো পরিদর্শন করব বিশেষ বিশেষ কিছু জায়গা। আরো রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, এখানে খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়ে থাকে। চলুন তাহলে ঘুরে আসি মায়াপুর। এখানে শুরু হয়েছে রথযাত্রা। রথটিকে খুবই সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে এখানে। খুব সুন্দর দুহাত তুলে তারা সবাই নাচ করছে। এই রথযাত্রায় সামিল হতে পেরে সবাই খুবই খুশি। আমরা কাজে চলে এসেছি, আর একটু যাবো। দয়া করে কুকুরদের নির্দেশ পাওয়া হবে পর্যন্ত টানবেন না। আমরা জবাব ধরে দিচ্ছি, আমাদের সবাই জবাব ধরে দেবেন। এখানে দেশ বিদেশ থেকে ভক্তবৃন্দরা এসেছেন। ওই দিকটাতে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, এখন ওখানেই যাবো।
এখানে রয়েছে অনেকগুলো কলসি। এখানে যশোদা মা কৃষ্ণ ঠাকুরকে শাস্তি দিচ্ছেন মাখন চুরি করে খাওয়ার জন্য দড়ি দিয়ে বেঁধে রাখছেন। এরকম আরো অনেক মূর্তি রয়েছে, এক একটি মূর্তির পেছনে রয়েছে এক একটি কাহিনী। সব মূর্তির নিচে রয়েছে লেখা। মূর্তিগুলো সব দেখা হয়ে গেছে, এখন হবে মন্দির পরিক্রমা। ওই ভিতরে মনে চারিদিকে খুবই সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে, দেখে চোখ আর সরাতে পারছি না। সত্যি এত সুন্দর আলোকসজ্জা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে।